আপনার যে হুইসলিং এর যে শিস বাজানোর যে অভিজ্ঞতা, এটার কোনো মানে স্মরণ করে রাখার মতো বা বাঁধিয়ে রাখার মতো কোনো ঘটনা, যেটা মনে করলে আমার খুব বেশি হাসি পায় বা এটা মনে করলে আমার খুব বেশি কান্না পায় বা খুব রাগ লাগে, এরকম মজার কোনো একটা স্মৃতি? ঠিক মজার স্মৃতি বলবো না, মানে আমি বলবো যে ওইটাই আমার কাছে একটা ইতিহাসের মতো হয় না, কিছু কিছু মোমেন্ট খুব ম্যাজিক্যাল কিছু মোমেন্ট হয়, তো ওইটাই আসলে আমার খুব মানে একটা ম্যাজিক্যাল মোমেন্টের মতো। সেটা হচ্ছে যেটা সবাই খুব দেখেছে এবং যেটা থ্রুতে সবার মানে সবার কাছে অনেক বেশি ছড়িয়ে পড়েছিলাম আর কি, সেই সময়টাতে সারেগামাপার প্রথম যে অডিশনটা হয় সেই অডিশনের সেই দিনটা আমার জন্য একটা মানে ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল, এবং এখনও পর্যন্ত ওই পারফরমেন্সটা মানে যারাই দেখে তাদের কাছে ওই ব্যাপারটা আরো নতুন করে আবার ফিল হয়, এবং আমার কাছেও সেটা ওরকম একটা নতুন ফিল হয় যে ওই তখনকার যে মুহূর্তটা এটা আমার জন্য একটা মানে কি বলবো একটা ম্যাজিক। কখনো হুইসলিং করে কাউকে বিরক্ত করেছেন? টু বি অনেস্ট, না, কখনো কাউকে টিজ করা হয় নাই, মানে টিজ করাও না অ্যাকচুয়ালি, হয় না যে হুসলিং করে কাউকে বিরক্ত করা হয়, কেউ ঘুমাচ্ছে বা ই করছে? না মানে আমি তো কেউ বিরক্ত কখনো হতো না, মানে সবাই আমার মনে হয় যে আনন্দই পেত, বলতো যে আরেকটু বাজাও, শ্রুতি মধুর একটু হুইসলিং। তাহলে এখন আমরা আপনার কাছ থেকে যে কোনো একটা গানের ছোট্ট একটা অংশ একটু হুইসলিং আমরা একটু শুনতেই চাই। ওকে, তাহলে খুব পরিচিত একটা গানের হুইসলিং করি, তাতে আমার মনে হয় অনেকেই সেটা একটু রিলেট করতে পারবেন। জি নিশ্চয়ই। আনবিলিভেবল, আনবিলিভেবল, সিরিয়াসলি, মানে আমার মনেই হচ্ছে না আমি বাস্তবে কোনো মানুষের মুখ থেকে এরকম একটা হুইসলিং শুনলাম। আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করছেন কিনা, আমার ফিলিংস যেটা হচ্ছিল কিছুক্ষণ আগে যে হয়তো কোন একটা মিউজিক ট্র্যাক বাজছিল আর দর্শক, আমি আমি সিরিয়াসলি আমি সত্যি খুবই আমি জানি না আমি এই মুহূর্তে অবাক নাকি আমি মুগ্ধ নাকি আমি আসলে কোন স্টেজে আছি আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ এত সুন্দর শীষ একজন জীবন্ত মানুষ আমার সামনে বসে বাজাচ্ছিলেন। আমি আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না যে কিছুক্ষণ আগে কি হয়ে যাচ্ছিল এখানে। আপনি আপনি নিজে মুখে বাজাচ্ছিলেন আসলে হুইসলিং ব্যাপারটা কি মানে যেমন দেখা যায় বাঁশি তো ওই স্পেসিফিক ছিদ্রটাতে যখন আমরা হাত রাখছি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা আওয়াজ বেরোয়, বাট এইটা যেরকম হয় ওরাল ইনস্ট্রুমেন্ট তো সেই ফ্রিকোয়েন্সির জায়গাটা মাপাটা খুব টাফ একটা জিনিস এবং এটা টিউনে রাখা খুব টাফ জিনিস, বাট এই হুইসেলিং যে এত অ্যাডভান্স লেভেলের হয় এটা না আমার ধারণা ছিল না। আমি যখন এটা শুরু করি তারপর আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করতে করতে দেখলাম যেরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হুইসেলিংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় এবং সেখানে তাবড় তাবড় হুইসেলাররা আসেন এবং সেইগুলো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার মনে হয় যে এইটা যদি আমি করতে চাই তাহলে আরও আমার 7 বার জন্মাতে হবে। অসাধারণ, অসাধারণ।